বাংলা নাটক ও টেলিভিশন জগতের এক পরিচিত মুখ অপি করিম একাধারে বাংলাদেশি মডেল, অভিনেত্রী, স্থপতি, ইঞ্জিনিয়ার ও শিক্ষিকা। অপি করিম 1999 সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় মিস ফটোজেনিক খেতাব অর্জন করেন। তিনি মূলত বাংলা টেলিভিশনে, বাংলা নাটকে এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন। নাটক, টেলিফিল্ম, উপস্থাপনা, সিনেমা, মঞ্চ, বিজ্ঞাপন, নাচ আবার পড়াশোনা সব ক্ষেত্রে রয়েছে তার অসামান্য প্রতিভা। এছাড়া তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ অফ আর্কিটেকচারের একজন শিক্ষিকা। 1979 সালের 1 মে জন্মগ্রহণ করেছিলেন অপি করিম। বর্তমানে তার প্রাণবন্ত হাসি যার মন ভরে দেয় দর্শকের। তার আসল নাম সৈয়দাতুহিনারা অপি করিম। BAF সাইন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বুয়েট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি এবং এরপর জার্মানি চলে যান উচ্চতর ডিগ্রি লাভ করার জন্য। অপি করিম সর্বপ্রথম শিশু শিল্পী হিসেবে বিখ্যাত ধারাবাহিক সকাল সন্ধ্যায় অভিনয় করেন। এই ধারাবাহিকে তার চরিত্রের নাম ছিল পারুল। এরপর তিনি অনেকদিন অভিনয়ের বাইরে ছিলেন। তারপর হুট করেই আনন্দধারা ম্যাগাজিনের প্রচ্ছদ মডেল হিসেবে মডেলিং এ ফিরে আসেন। 1999 সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় মিস ফটোজেনিক খেতাব অর্জন করার পর লাক্সের বিজ্ঞাপনের মডেল হয়ে জনপ্রিয়তা পান তিনি। তবে টিভি নাটকে নিয়মিত অভিনয় করা শুরু করেন 1999 সালে দেপান্তরের রূপকথা টেলিফিল্মে অভিনয়ের মধ্য দিয়ে, আর ধীরে ধীরে হয়ে ওঠেন নাট্য অঙ্গনের একজন শীর্ষ অভিনেত্রী। তার এই সফল যাত্রায় সাফল্য মণ্ডিত করতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে নাট্য জগতের ইতিহাসের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক 91। এই নাটকে শিউলি চরিত্রে অভিনয় করেই তিনি জনপ্রিয়তার শীর্ষে উঠে যান এবং অল্প সময়েই নাটক ও টেলিফিল্মে নিজের জায়গা করে নেন। এছাড়া অনুষ্ঠান উপস্থাপনা, মঞ্চে অভিনয়, নাচ, সিনেমা এসবেও কাজ করেন তিনি। অপি করিম অভিনীত একমাত্র সিনেমা ব্যাচেলর। এই সিনেমার জন্য তিনি সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। অপি করিম অভিনীত সবচেয়ে জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে সকাল সন্ধ্যা, শুকতারা, আপনজন, সবুজ গ্রাম, অক্ষয় কোম্পানির জুতা, ছায়া চোখ, জলপাত, সাদা আলো সাদা কালো, উত্তম সুচিত্রা, মান অভিমান, এ শহর, মাধবীলতার না, অবাক ভালোবাসা ইত্যাদি। জার্মানি থেকে উচ্চতর ডিগ্রি শেষ করে 2011 সালে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে বিয়ে করে নেন তিনি এবং তারপর থেকেই বাংলাদেশে বসবাস শুরু করেন এবং নিয়মিত অভিনয় করতে শুরু করেন। বিয়ের পর তিনি নিয়মিত অভিনয় করেন রেদওয়ান রনির পরিচালনায় মেগা সিরিয়াল হাউসফুলে। তবে 2013 সালের পর থেকে অভিনয় কমিয়ে দেন তিনি। তবে পরবর্তীতে কলকাতার বিজ্ঞাপন নির্মাতা সৌনকের পরিচালনায় কোহিনুর কেমিক্যাল বাংলাদেশের বিজ্ঞাপনে অভিনয় করেন তিনি। পাশাপাশি বাংলা ভিশনে জাদুশিল্পী জুয়েল আইসকে নিয়ে তার করা একটি অনুষ্ঠান আমাদের জাদু উপস্থাপনা করেন। এছাড়া উপস্থাপিকার ভূমিকায় কাজ করেছে চ্যানেল 9-এর অফিস ক্লোয়িং চেয়ার অনুষ্ঠানের প্রথম ও দ্বিতীয় মৌসুমে এবং সেই সাথে 2015 সালে সাগর জাহান রচিত ঈদের নাটক এ শহর মাধবীলতার না এর জন্য কণ্ঠ দেন। ব্যক্তিগত জীবনে 2007 সালে তিনি প্রথম আসির আহমেদকে বিয়ে করেন। সে বছরই তাদের সংসারটি ভেঙে যায়। এরপর 2011 সালে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি, কিন্তু এই বিয়েও টেকেনি। তারপর 2016 সালে প্রযোজক, নির্মাতা ও স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেন। অভিনয় পেশার বাইরে অপি করিম নিজেও একজন স্থপতি, প্রকৌশলী ও শিক্ষিকা।